ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে হুহু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে এ পর্যন্ত প্রায় 300 জনের মরদেহ ও অন্তত 900 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রেনের ভেতরে এখনো আটকা পড়ে আছেন অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উড়িষ্যার বালাসোর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি বাহাঙ্গা বাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সাথে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। उसको पकड़ के मतलब मैं खुद बैलेंस नहीं कर पा रही हूँ। मैं मतलब गिरने जैसे हो गई, क्योंकि मेरी बॉगी पूरी टेढ़ी हो गई। चप्पल कहीं, बैग कहीं, सब सामान इधर उधर हो गए। सब लोग इधर उधर एक दूसरे के ऊपर गिर गए। अचानक से कुछ समझ में नहीं आया। দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছেন ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের সদস্যরা, রয়েছেন উড়িষ্যা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সও। উদ্ধার কাজে ভারতের বিমান বাহিনী সহায়তা চেয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এছাড়া ঘটনাস্থলে বালাসোর সহ আশেপাশের জেলাগুলোর চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। আহতদের রক্ত দিতে এগিয়ে এসেছেন স্থানীয় লোকজন এবং গুরুতর আহতদের হাসপাতালে নিতে রয়েছেন 115টির বেশি অ্যাম্বুলেন্স। এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি। পাশাপাশি আহতদের 50,000 রুপি করে সহায়তা দেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়া নিহতদের পরিবারকে 10 লাখ রুপি ও গুরুতর আহতদের 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী। এর আগে শুক্রবার দুপুর 3:15 হাওড়ার অদূরে শালিমার স্টেশন থেকে ছেড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। প্রায় 4 ঘন্টা পরে উড়িষ্যার বলেশ্বর বাহানগার বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে 23 বগির ট্রেনটি। ফাহিমা সারোয়ার সুফল, নিউজ নাও 24, ঢাকা।